আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাকে দেখতে এবং শুনতে পাওয়া যাচ্ছে না, কাইন্ডলি একটু কনফার্ম করবেন। এবং কথা হচ্ছে যে আমরা ক্যারিয়ার এক্সপার্টের পেজ থেকে বেশি বেশি লাইভে আসার চেষ্টা করছি, কারণ আমাদের সামনে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা খুবই সন্নিকটে এবং দেখা যাবে যে এই যে সেপ্টেম্বর চলছে, আজকে 6 তারিখ, সেপ্টেম্বর শেষ না হতে হতেই অক্টোবরের শুরু থেকে পরীক্ষার হিরকি লেগে যাবে। একটার উপর একটা পরীক্ষা হতেই থাকবে এবং ইংলিশ এমন একটা কমন সাবজেক্ট যে যেগুলো শিক্ষক নিবন্ধনে আসছে সেগুলো হয়তো বা প্রাইমারিতে আসছে, প্রাইমারিগুলো আবার পিএসসির অন্য অন্য যে বিভিন্ন মন্ত্রণালয় আছে সেখানে রিপিট হচ্ছে, ওই প্রশ্নগুলো আবার বিসিএসও আসছে। এমনও দেখা যাচ্ছে বিসিএসের প্রশ্ন ব্যাংকে আসছে, আবার ব্যাংকের প্রশ্ন প্রাইমারিতেও আসছে। এরকম হয়েছে, যারা রিসার্চ করে তারা এগুলো সম্পর্কে ভালোভাবে অবগত। আমি দেখেছি, রিসার্চ করেছি এবং সেই প্রেক্ষাপট থেকে বলছি। আমি গতকাল ক্লাস নিয়েছিলাম, সেখানে বেশ কিছু পয়েন্ট দেখিয়েছিলাম যে এখান থেকে কোশ্চেন আসে। হ্যাঁ, তো আমাদের সমস্যা হচ্ছে যে আসলে আমরা জানি না, যে অনেকেই জানে না কোথা থেকে কোশ্চেন আসে, কোথা থেকে পড়তে হয়, কতটুকু পড়লে আপনি হচ্ছে আউট অফ 20-এর মধ্যে 16 পাইতে পারেন। আমরা ওই 4 নম্বরের জন্য এই 16 নম্বর গোলায় ফেলি। আগে আপনি অ্যাসিওর করবেন যে সাধারণত NTRC পরীক্ষাতে 40 নম্বরে পাশ থাকে প্রবাবলি, তো এটা ধরা হয় 50 কেউ 60 পায়, এটা ডাজেন্ট ম্যাটার। তো কথা হচ্ছে যে যদি আমরা ইংলিশে 15-16 পাইতে পারি টপিক বেস দেখে দেখে, তাহলে কিন্তু আমরা অন্য অন্য সাবজেক্টগুলো কম পড়লে অন্য অন্য সাবজেক্টগুলো এভারেজ করলেও পেরে যাই। ইংলিশ একটা অনেক মজার সাবজেক্ট, আমরা টপিক ধরে ধরে কই থেকে কোশ্চেন আসছে সেটা দেখিয়ে দেখিয়ে আমরা পড়ব। সবাই কাইন্ডলি দ্রুত যুক্ত হয়ে যাব এবং আমরা ক্লাস এখন স্টার্ট করবো ইনশাআল্লাহ। আর দেরি করবেন না, সবাই দ্রুত যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে? ওকে, আমি আরো কিছু কথা বলতে চাই সবাই দ্রুত যুক্ত হওয়ার মাধ্যমে। কথা হচ্ছে যেগুলা পরীক্ষায় প্রশ্ন আসে, আসার পরে আমাদের প্রকাশনীর বইগুলোতে তোলা হয়, আমাদের বইতেও তোলা হয়, বাট বিষয় হচ্ছে যে আসার পরীক্ষায় প্রশ্ন আসার আগে কোনগুলো উঠানো হচ্ছে সেগুলো থেকে আপনি পারতেছেন কিনা, এইটা একটা ইম্পর্টেন্ট বিষয়। মানে আসা প্রশ্ন আপনি পড়লে তো পারবেন, বাট যেগুলো নতুন আসছে এগুলো তো বইয়ের মধ্যে, অনেক বইয়ের মধ্যে নাই। আমি কোনো ব্র্যান্ড করতেছি না, তো বিষয়টা হচ্ছে আমি আপনাকে ইন্ডিকেট করে দিব যে কেমনে আসবে। আপনি যদি একটু ধরতে পারেন, পড়তে পারেন, তাহলে নর্মালি শিক্ষক নিবন্ধন সহকারে, প্রাইমারি সহকারে 11 থেকে 20 গ্রেড, BCS, এনি কাইন্ড অফ এক্সাম, আমি যে যে কোশ্চেনগুলো যেখান থেকে পড়াবো উদ্দিষ্ট করে দিব। কাইন্ডলি এগুলো মনে রাখতে হবে এবং নোট করতে হবে। ওকে, জি জি জি, ওয়ালাইকুম আসসালাম। তাহলে হচ্ছে আমরা ক্লাস স্টার্ট করি। হ্যাঁ, আপনারা সবাই কি রেডি জানাবেন, সবাই রেডি কিনা? দেখুন, আমি একটি কোশ্চেন দিয়েছি যে ফ্রেন্ডের ভার্বের ফর্ম কি। আগে বুঝতে হবে যে নর্মালি ফ্রেন্ড কোন পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ থেকে মিনিমাম 5 থেকে 6টার উপরে কোশ্চেন হয়, পার্টস অফ স্পিচ থেকে মিনিমাম 5 থেকে 6টার উপরে কোশ্চেন। এবং দেখা গেছে যে আলামিন জয় বাচ্চাদের মতো করতেছেন, টু লাইক স্যান্ডিশ। বিষয়টা হচ্ছে কি যে আমরা খেয়াল করব যে পার্টস অফ স্পিচ থেকে কিভাবে কোশ্চেন আসে, যেমন
আমি একটি এখানে লিখেছি ভারত থেকে, এটা বরাবর স্কুল পর্যায়, স্কুল পর্যায় দুই, কলেজ পর্যায়, যে 22 সালে যে পরীক্ষাটা হয়েছে, 24-এ যে পরীক্ষা হয়েছে, এর আগে যতগুলো পরীক্ষা হয়েছে, সবগুলো পরীক্ষাতে ভাত নিয়ে কোশ্চেন এসেছে কোনো না কোনোভাবে। বারবার চ্যাপ্টার কিন্তু অনেক বড়। তো দেখা গেছে যে বলছে যে যেমন ফুল এরকম এসেছে, রশ্মি ফুল, ফুলের ভার্ব কি? হ্যাঁ, ফুল কিন্তু একটা নাউন হিসেবে ধরা হয়, ফুলের ভার্ব কি এরকম এসেছে। তারপর এসেছে ফ্রেন্ডের ভার্ব কি এরকম এসেছে। তো কথা হচ্ছে যে এই যে আসতেছে, তাহলে এটা আমাদের পড়া উচিত না, বারবার আসতেছে, এটা সম্পর্কে মানে পুরো অবগত হওয়া উচিত যে আসলে ভার্বের প্রথমে এবং শেষে কি থাকলে ভার্ব হয়, শব্দের প্রথমে এবং শেষে কি থাকলে ভার্ব হয়। আপনি যদি এটা উদ্দিষ্ট করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার সবকিছু মোটামুটি ভার্ব সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে, 50% ধারণা ক্লিয়ার হয়ে যাবে, মানে ভার্ব চিনতে। আমি আবারও বলছি, NTRC এর জন্য বিশেষ ক্লাস, বাট অন্যদের জন্য আরো বিশেষ, কারণ আমি যেগুলো আলোচনা করব এগুলো প্রত্যেক পরীক্ষা থাকে, কোনো না কোনো পরীক্ষা থাকে। ঠিক আছে, আমরা আনসার করতে বলি নাই, আমি আনসার করতে বলি নাই, যখন বলবো তখন করবেন। হ্যাঁ, ভার্ব চাইলে করতে পারেন, আনসার করতে পারেন, চাইলে এটা আনসার করতে পারেন সবাই। জি জি, আলহামদুলিল্লাহ, রাকেশ ভালো আছি, কেমন আছেন আপনি? সবাই চাইলে আনসার করতে পারেন। এই যে ফ্রেন্ড, ফ্রেন্ডের সবাই আনসার করতে পারেন, চাইলে সবাই আনসার করতে পারেন। ফ্রেন্ড, ফ্রেন্ডের কি হবে? ফ্রেন্ডের আনসার কি হবে সবাই? আমি কিন্তু সবার কমেন্ট আশা করি কিন্তু, হ্যাঁ, যে এখানে যারা আছেন আমার সবাই পরিচিত, আমি জানি এখানে সবাই আমার পরিচিত, আমার সাথে ক্লাস করে, কাইন্ডলি সবাই আনসার করবো। দেখেন, আমি একটা ঘটনা বলি আপনাদেরকে, যেমন আমরা মুরব্বীদের কাছে শুনে থাকি যে এক পার লেখা 10 বার পড়ার সমান, কেন বলে, এটার একটা ব্যাখ্যা আছে। কারণ আমরা যেই পেনটা হাতে নেই, তখন আমাদের এখানে শিরা উপশিরাগুলো মাথার সাথে কানেকশন ঘটায়, যার কারণে এটা আর মুখ দিয়ে আমরা যখন বলি বা পড়ি, তখন মনের সাথে কানেকশন হয়, যার কারণে আমাদের মনে থাকে বেশি। সো আপনি যখন টাইপ করতেছেন, আপনার হাতের অংশটা অবশ্যই মোবাইলে টাচ হচ্ছে, সো এখান থেকে ব্রেনের কানেকশন হচ্ছে, আপনি যেটা পারবেন সেটা আমার ক্লাসে লিখবেন। হ্যাঁ, এবং আপনাকে এত ফাস্ট হইতে হবে যে 60 মিনিটে 100 কোশ্চেন আনসার করতে হবে, আপনি পারেন, বাট কি আরো ফাস্ট হইতে হবে, ফাস্ট হইলে ম্যাথে অন্যদিকে আনসার করতে সুবিধা হবে। সবাই আনসার করবো কাইন্ডলি। সবাই কাইন্ডলি আনসার করবো। তাহলে বিষয়টা হচ্ছে কি, এই শব্দটা ছিল ফ্রেন্ড, শব্দটা কি ছিল? ফ্রেন্ড। সবাই আনসার করছেন বি ফ্রেন্ড, তার মানে আমি বুঝে ফেলছি যে এটার আনসার হচ্ছে বি ফ্রেন্ড। এখন এটা থেকে কত কিছু হয় একটু খেয়াল করবো আমরা, এখান থেকে কত কিছু হয় দেখেন, একটা দিয়ে অনেক কিছু জানা যায়। যেমন কোন শব্দের আগে বি প্লাস, যদি ওটা নাউন থাকে, ওটা কি থাকে? নাউন থাকে। যেমন ফ্রেন্ড, ফ্রেন্ড কি একটা? ফ্রেন্ড একটা নাউন। তাহলে কথা হচ্ছে যদি বি এর সাথে নাউন যোগ হয়, যেমন কি বি প্লাস ফুল, তাহলে হয়ে গেল কি বি ফুল। এরপর হয়ে গেল বি প্লাস ফ্রেন্ড, তাহলে হয়ে গেল বি ফ্রেন্ড। তাহলে এরকম যে সকল শব্দের পূর্বে, নাউনের পূর্বে বি যুক্ত হয়ে শব্দটি গঠন করবে, সেটা হয়ে যাবে কি? ভার্ব হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে ভাইয়া? ভার্ব হয়ে যাবে। এখন আরো কথা আছে, এই যে ফ্রেন্ডলি, বলেন তো এই ফ্রেন্ডলি কি? আমার যারা ক্লাস করেন রেগুলার, যারা আমার ক্লাস করেন রেগুলার, এদের এই হোয়াটসঅ্যাপ স্পিচ সম্পর্কে আমি আশা করি খুবই ক্লিয়ার, যারা আমার ক্লাস করে থাকেন। আমি দেখতে চাই কে কে ক্লাস করেছেন এই ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি, একটা দিয়ে 12টা বানাবো আমি। ফ্রেন্ডলি কোন পার্টস অফ স্পিচ? ফ্রেন্ডলি এটা ভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? অপশন দিয়ে খেলা করবেন, অপশন দিয়ে খেলা তৈরি করবেন, অপশন দিয়ে হাজারো কোশ্চেন বানাবেন। ইউ মেক মি 1000 কোশ্চেন ইন দিস অপশন অফ দিস কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেন দিয়ে আপনি কোশ্চেন তৈরি করবেন। কে কে পারে দেখি আমরা, এখন
বলেন তো এইগুলোতে পরীক্ষা আসছে, যখন এইগুলো আসবে আপনার কি চিন্তা করা লাগবে ভাই? যে ফ্রেন্ডলি অ্যাডজেক্টিভ চিন্তা করা লাগবে? আপনি বলেন চিন্তা কিন্তু করা লাগবে না। কেন করা লাগবে না? আপনি জানেন যে ফ্রেন্ড একটা নাউন, নাউনের সাথে এলাই যুক্ত হলে অ্যাডজেক্টিভ। এটাকে আমি শিখাইছি না তো আপনার ব্রেনে, মগজের মধ্যে পার্সেপশন অলরেডি অলরেডি 70% ঢুকে গেছে। আমি ঢুকাইতে পারছি যারা আমার সাথে মিনিমাম 2 মাস আছেন, ইনশাআল্লাহ আমি তাদেরকে মগজের মধ্যে পার্সেপশন ঢুকাইতে পারছি। হ্যাঁ, আমি এটা নিয়ে আরো আলোচনা করবো, এই ভাব নিয়ে আরো আলোচনা করবো, ঠিক আছে? পারি নাই কি বলেন? যারা আছেন আমি তাদের মগজের মধ্যে ঢুকাইতে পারছি কিনা বলেন। আচ্ছা ওকে, তাহলে আমরা একটা অন্যরকম কোশ্চেন দিই, ঠিক আছে? আজকে ক্লাসের মাঝে আরো 10-15 মিনিট পরে আমি একটা ছন্দ দিব। ছন্দের নাম হচ্ছে বিডি, মানে বাংলাদেশি জরিনা টুম্পাকে ভালোবাসে। টুম্পা নামের একটা মেয়ে আছে, সে টুম্পাকে ভালোবাসে, মানে বিডি জরিনা লাভস টুম্পা। এটার জন্য অপেক্ষা করবেন, যারা অপেক্ষা করবেন তারা পাবেন। ক্লাসটি রেকর্ডেডও থাকতে পারে, ডিলেটও হইতে পারে, আমি জানি না, ঠিক আছে? বাট উপস্থিত থাকলে পাবেন, না থাকলে না পাইতেও পারেন। আসেন, সবাই অ্যান্সার করবো আমরা। আই এম প্লিজড ব্ল্যাঙ্ক হিয়ার অ্যাবাউট ইয়োর প্রমোশন। সবাই অ্যান্সার করবো, কাইন্ডলি সবাই অ্যান্সার করবো, উই গোনা আনসার, সবাই অ্যান্সার করবো আমরা। হ্যাঁ, ইনশাআল্লাহ। সবাই অ্যান্সার করবো, কাইন্ডলি সবাই অ্যান্সার করবো আমরা। এক মাথা দিয়ে টু মারা শুরু করলে ভাই আপনি আবার টু মারেন না, আমি মাঝখানে মাঝখানে করছি যদি আপনাকে বিভ্রান্ত ফেলে দিতে পারি। ইউ গাইস নো অ্যাবাউট মি। আচ্ছা, খেয়াল করেন আজকে আমি আপনাদেরকে একটা বিষয় শেখাই। দেখেন, সাপোজ এরকম একটা গোল লাগবে, সবাই খাতা বন্ধ, একটা গোল লাগবে, আঁকার পরে মাঝখানে এটার আর একটা গোল্লা দিবেন। যেমন এটা হচ্ছে ইন, যদি কোনো বিষয় কোনো বিষয়ের মধ্যে থাকে তখন ইন হয়। প্রাপোজিশনে ছোট্ট একটা ধারণা দিচ্ছি, এরপর আমরা ওই যে বিডি জরিনা লাভস টুম্পা ওটা শিখবো আমরা। হ্যাঁ, এই কোনো বিষয়ের মধ্যে কোনো বিষয় অন্তর্ভুক্ত থাকলে, যেমন আমি কি করছি, আমি ক্লাসের মধ্যে আছি, আই মিন ক্লাস, আমি ক্লাসের মধ্যে আছি, বিষয়টা এরকম। সো যদি কোনো বিষয়ের মধ্যে থাকি তখন কি হয়, ইন হয়। ভাইয়া কি হয়, ইন হয়। তো বিষয় বলি এরকম, টু তাহলে কি, টু হচ্ছে প্রতি বা দিকে, টু কি প্রতি বা দিকে, তাহলে টু হচ্ছে প্রতি বা দিকে, মনে থাকবে টু মানে কি প্রতি বা দিকে। এখন যদি আমরা বলতাম যে আমরা এটা বুঝিনি তাহলে বেটার পাবো না, যেমন এখানে আছে হচ্ছে আপ আছে, ওভার আছে, আর একটা আছে হচ্ছে আপনার, আচ্ছা এটাই থাকে। এরপর আছে ডাউন আছে, দেখ
একটু আগে বুঝি, তারপর আরো বুঝবো। দেখেন যে আমরা এখানে লিখেছি আফ, কি লিখেছি? আফ লিখেছি, তার উপরে লিখেছি কি? ওভার। আমরা যেমন হচ্ছে কারোর সাথে কথা বলি, কথা বলার সময় কি বলি? আমি ফোনে কথা বলি। আজকে থেকে আপনি যখন ফোনে কথা বলবেন, ভার্বালি কথা বলবেন, তখন বলতে পারবেন যে আমি তার সাথে ওভার দ্য ফোনে কথা বলেছি। ওভার দ্য ফোন হচ্ছে যে একজন যখন আরেকজনের সাথে কথা বলে, এটা হচ্ছে আপনার মেথড আছে, ডাটাবেস মেথড আছে, সিম্পলেক্স ডুপ্লেক্স এরকম মেথড আছে। সো আমরা যখন ডুপ্লেক্স মেথডে চলে যাই, একজন আরেকজনের কথা বলতে পারবে, শুনতে পারবে একই সাথে, তখন সেটা হয় ওভার। হয় ওভার কেন হয়? কারণ আমি যখন কথা বলছি, সে চাইলেও আমার সাথে কথা বলতে পারবে, তখনই বলতে পারবে। যেমন সিম্পল ডুপ্লেক্স, সিম্পল হচ্ছে, সিম্পলেক্স হচ্ছে অকিটকি, আমি বলবো আপনি শুনবেন, আবার আপনি বলবেন আমি শুনবো, এরকম বিষয় আছে। আবার রেডিওরও বিষয় আছে, সিম্পল হাফ ডুপ্লেক্সও আছে। তো কথা হচ্ছে যে হাফ বললে কি বুঝে? উপরে বুঝায়। আর ওভার বললে তার উপরে বুঝায়। এখন কোনো কিছুর সাথে লেগে থাকা, আরো একটা কথা আছে, যেমন দ্য গ্রাস অন দ্য টেবল, শুধু ওয়ান আছে, আর একটা কি আছে? ওয়ান। ওয়ান হচ্ছে লেগে থাকা, কি লেগে থাকা? কোনো কিছুর সাথে লেগে থাকা। এই সবগুলো হচ্ছে উপরে, সবগুলো কি? উপরে। কথা বুঝতেছেন? সবগুলো মানে হচ্ছে উপরে। যদি কোনো কিছুর সাথে লেগে থাকে, যেমন একটা হতে পারে টেবল, টেবল, টেবলের সাথে কোনো কিছু লেগে আছে, হ্যাঁ টেবলের সাথে কোনো কিছু লেগে আছে, হতে পারে আমার ক্যামেরাটা ট্রিপ ট্রাইপডের উপর লেগে আছে, হতে পারে এই বোর্ডটা এই দেয়ালের উপর লেগে আছে, তখন কি হবে? তখন অন হবে। কোনো কিছুর উপরে লেগে থাকা, কোনো কিছুর উপরে লেগে থাকা, রিপিট করেন আমার সাথে, কোনো কিছুর উপরে লেগে থাকা, ক্লাসের পরে ক্লাসেই হয়ে যাবে, ঠিক আছে? কোনো কিছুর উপরে লেগে থাকা অর্থে অন বসে। আচ্ছা, আপ কোথায় বসে? যে আমরা ধরাছোঁয়ার মধ্যে, আপ ধরাছোঁয়ার মধ্যে, যে আমরা বলতে পারবো যে মানে আমার মাথার উপরে আছে এরকম। আর ওভার কখন বলি? যে আকাশে প্লেনটা উড়ছে, ওভার, তখন কি হয়ে যায়? উড়ছে, তখন কি হয়ে যায়? ওভার হয়ে যায়। তো এই উপরে তিনটার বৈশিষ্ট্য একটু ব্যতিক্রম, লেগে থাকলে ওয়ান, একটু মাঝামাঝি অবস্থায় থাকলে আপ, যেমন স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও। আর ওভার হচ্ছে একবারে, যেমন হচ্ছে দ্য প্লেন ওভার মাই হেড, হ্যাঁ আমার প্লেনটা কি হচ্ছে? যে মাথার উপর দিয়ে উঠছে, যখন এরকম বলবে তখন কি হবে? ওভার হবে, মানে কোনো কিছু লেগে থাকা না। ইন বলেছি, অন বলেছি, আপ বলেছি, ওভার বলেছি। এরপর দেখেন যে টু হচ্ছে প্রতি বা দিকে, প্লেস টু, প্লেস টু, প্রতি বা দিকে, কোনো কিছু প্রতি বা দিকে নির্দেশ করতে কি বসবে? টু বসবে। এটা হচ্ছে জেনারেল নলেজ। ইন টু মানে হচ্ছে যে, ইন টু মানে হচ্ছে ভিতরে প্রবেশ করে, যেমন টিচার এন্টার্ড ইন টু দ্য ক্লাসরুম, আপনারা পড়েছেন না? যেমন চোর পালালে বুদ্ধি বাড়ে, চোর, হ্যাঁ চোর হচ্ছে পুলিশ কর্তৃক ধৃত হয়েছে, এসব ক্ষেত্রে ইন টু বসে। কেন ইন টু বসে? কারণ আমি ভিতরে প্রবেশ করব, আর বের হব না, কিছুক্ষণের মধ্যেই বের হব না, সাময়িক সময়ের জন্য থাকবো, মানে একটু লং টাইম, সেটা হতে পারে, সেটা হতে পারে আধা ঘন্টা এক ঘন্টা, এরকম ইন আ সার্টেন টাইম যখন হবে ভিতরে প্রবেশ করবে, ইন আ সার্টেন টাইম থাকবে, তারপর আবার বের হবে, সেক্ষেত্রে ইন টু বসবে। ক্লিয়ার তাহলে ইনটুর বিষয়টা? আচ্ছা, এরপর হচ্ছে বিটুইন আর অ্যামং। বিটুইন আর অ্যামং হচ্ছে যখন দুইয়ের মধ্যে কোনো কিছু প্রকাশ করা হবে, দুইজন, অনলি দুইজন, টু পার্সন, তখন বলবে বিটুইন। কিভাবে মনে রাখবেন? বি কততম অক্ষর? দুইতম অক্ষর। বি কততম অক্ষর ভাইয়া? দুইতম অক্ষর। দুইজনের মধ্যে কোনো কিছু প্রকাশ করা হলে তখন বিটুইন বলবে। যেমন দ্য পিসেস অফ ম্যাঙ্গোস বিটুইন টু, ডিভাইডেড বিটুইন টু ব্রাদার্স, দ্য পিসেস অফ ম্যাঙ্গোস ডিভাইডেড বিটুইন টু ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে আমটি ভাগ করে দেওয়া হলো, জমি ভাগ করা হইতে পারে, এনি কাইন্ড অফ থিংস ভাগ করা হইতে পারে। আর এমন যখন বলবে তখন দুইয়ের অধিক, এমন বললে দুইয়ের অধিক মানে দুইয়ের বিপরীত, দুই এর বিপরীত, দুই এর বিপরীত মানে দুই থেকে বেশি হলেই সেখানে এমন প্রিপজিশন বলবে। বাট আমি এত আলোচনা করতেছি কেন? পরীক্ষায় আপনার, আমি রিসার্চ করে দেখেছি, ইন, অ্যাট, ওয়ান, বাই, উইথ, ফ্রম, এর বাইরে প্রিপজিশন আসে না, খুব কম। বিসিএস এখন আসা শুরু করছে কেমন? কনজাংশন টাইপের প্রিপজিশন, পার্টিসিপল টাইপের প্রিপজিশন, আমি একটু দিয়েছিলাম কিছুদিন আগে, বিসিএস এমন প্রিপজিশন আসতেছে, এই ধরনের ছোটখাটো মামুলি প্রিপজিশন আসে না, যেমন পাস্ট আর লাইক,
পাস্ট আর লাইক, পাস্ট দিয়ে প্রিপজিশন আসছে, ফলোয়িং দিয়ে প্রিপজিশন আসছে 42 বিসিএজে, পাস্ট দিয়ে প্রিপজিশন আসছে 41 বিসিএজে, 46 বিসিএজে ওই রকম প্রিপজিশন আসছে। সো বিষয়টা হচ্ছে বিসিএজের ক্ষেত্রটা আলাদা, বাট শিক্ষক নিবন্ধন 11 থেকে অন্য অন্য গ্রেড বিসিএস বাদ দিয়ে প্রিপজিশন এরকম আসবে 100%, কোনো ইয়ে নাই। তাহলে কয়টা প্রিপজিশন বললাম? ইন, অ্যাট, টু, ইনটু, ফ্রম, উইথ, অফ, এইগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে, বাইরে যাবে না, গেলে সেটা আলাদা বিষয়। এখন কথা হচ্ছে যে তাহলে ফ্রম আর উইথ বাকি আছে। ফ্রম, ফ্রম মানে হচ্ছে হতে, ফ্রম মানে কি হতে, কোনো কিছু হতে, আর ফর্ম মানে হচ্ছে এফ ও আর এন, ফর্ম মানে হচ্ছে খাম, যেটাকে কি বলা হয়, খাম বলা হয়। তো এটার কোনো ভ্যালু নাই প্রিপজিশনের, এইটার ভ্যালু আছে। মানে ফ্রম মানে কি হতে, ফ্রম মানে কি আমরা জানি হতে, আর উইথ মানে হচ্ছে সাথে। উইথ এর বিষয়ে একটা ব্যাখ্যা আছে, বলবো এখনই আমি। আচ্ছা এখন হচ্ছে আপনারা কেমন আছেন, কোথা থেকে আসছেন আমি তো জানি না, অনেকেই নতুন নতুন লাগছে, যা দেখি সব নতুন লাগে। কি যেন বলতেছিলাম, হ্যাঁ কি যেন বুঝাবো বলছিলাম, উইথ দিয়ে, উইথ, উইথ আজকে থেকে মনে রাখবো, উইথ এর ল্যাঙ্গুইস্টিক প্রিপজিশন। শোনেন আপনার যত, আমি একটা কথা বলি মাথায় রাখবেন, যারা একটু বড় স্বপ্ন দেখেন এবং যারা ইংলিশে ভালো করার চেষ্টা করবেন, যারা ভালো করতে চান, ইংলিশ ইজ জাস্ট আ ল্যাঙ্গুয়েজ, ইউ থিঙ্ক অ্যান্ড এলাবোরেট ইউর সেলফ, হোয়াট ইজ ইংলিশ, ডোন্ট থিঙ্ক হোয়াট ইজ দ্য নেক্সট ওয়ার্ড, আপনি কখনোই ভাববেন না যে পরবর্তী ওয়ার্ড কি, আপনি শুধু চিন্তা করবেন যে আমি ইংলিশ বলবো, ভুল হোক যাই হোক বলবো। তো কথা হচ্ছে ইংলিশে ভালো করা যায় কীভাবে, রিডিং হ্যাবিট তৈরি করতে হবে, প্রতিদিন মিনিমাম 1 ঘন্টা করে ইংলিশ পড়েন আর শুনেন, যেটাই করেন রিডিং হ্যাবিট তৈরি করতে হবে। বিভিন্ন অ্যাপস আছে, বিলিং লিস্ট কানে দিয়ে আপনি কি করতে পারেন, আপনি সামনে রেখে দিতে পারেন, আপনার যদি উচ্চারণের সমস্যা হয়, বিভিন্ন অ্যাপস আছে গুগল ড্রাইভে, সরি গুগল প্লে স্টোরে, তারপর ইউটিউবের মধ্যে বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে যেখানে ওরা সারাদিন ইংলিশ সামনে দিয়ে রাখে, পরে আর শোনায়। দেখবেন আপনার ইংলিশ 6 মাস শুনবেন আমার কাছে আসা লাগবে না, আপনি নিজেই পুরো লেভেলের হয়ে যাবেন, নিজেই কি হয়ে যাবেন, পুরো লেভেলের। এখন উইথের কথাবার্তা আসি, উইথের কথাবার্তা কি, যে যদি মনে রাখবেন পার্সন সামনে থাকে, পার্সন পিআর, পার্সন সামনে থাকলে কি হবে, উইথ হবে, তারপরে যাই থাকুক, তারপরে হচ্ছে থিংস থাকুক বা অন্য কিছু থাকুক, মানে ব্যক্তি থেকে বস্তুতে গেলে সেক্ষেত্রে প্রিপজিশন উইথ বসে। উদাহরণ দিয়ে দেবো, টেনশন নিবেন না। তারপর যদি বস্তু, বস্তু থেকে বস্তুতে চলে যায় আবার বস্তুতে চলে যায় সেক্ষেত্রে টু বসে, এই একমাত্রই কারণ, বস্তু থেকে বস্তুতে গেলে টু বসবে। আর সব জায়গায় সেটা হতে পারে ব্যক্তি টু বস্তু, বস্তু টু ব্যক্তি, এরকম হলেই যদি ব্যক্তি উপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, প্রিপজিশন উইথ হবে। যেমন আমি যদি বলি যে আই অ্যাম, আচ্ছা কাটি আমি ভালো করে, লিখলাম রাফসান উইথ স্নেহা ফর সামথিং, আচ্ছা এটা দেখে আবার অনেকে অট্টহাসি করবে। সাপোজ আমি একজন ব্যক্তি, স্নেহা একজন মেয়ে, বললাম যে আমি স্নেহের সাথে আছি সামথিং সামথিং করার জন্য, ঠিক আছে আমি কার সাথে আছি, স্নেহের সাথে, স্নেহা নামে একটা মেয়ের সাথে আমি সামথিং সামথিং করার জন্য আসি, মানে কোনো কিছু, সেটা উপরে ডিসকাস ম্যাটার এনিথিং হইতে পারে। তো কথা হচ্ছে যে এটা কি একটা ব্যক্তি, ব্যক্তি থেকে যখন বস্তুতে চলে যাবে অথবা ব্যক্তি থেকে যখন ব্যক্তিতে চলে আসবে, নির্দ্বিধায় নির্বিঘ্নে উইথ হবে, আর যখন বস্তু থেকে বস্তুতে যাবে তখন টু হবে, এটা 95% অ্যাপ্রোপ্রিয়েট, যখন আপনি পারবেন না তার জন্য। আসেন কোশ্চেন দিব অন্য কিছু, আচ্ছা আমরা কেমন বুঝতে পারতেছি, আমি তো একনাগারে কথা বলে যাচ্ছি, ক্লাস কেমন লাগতেছে আপনাদের, মানে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে জানাবেন তো, আপনাদের আবার আনসার করার সুযোগ দিব আমি, তারপর আবার আবার হচ্ছে প্রিপজিশন চলে আসবে। ভাই লাভ স্টাফ শুধু দেওয়ার দরকার নেই, আমি এত বড় লাভ পাওয়ার যোগ্য না, আলহামদুলিল্লাহ ভালো লাগছে এরকম বললেই হবে, কিংবা আপনার ভালো না লাগলেও বলতে পারেন।
শুধু আমার যে এখানে সবাই আছে ভালো লাগবে এমন কোনো কথা না। একটা মানুষের, আমার যেমন অনেক মানুষকে খারাপ লাগতেই পারে, মানে আমি অন্য মানুষকে, যে মানুষকে অন্য মানুষ ভালোবাসে আমি তাকে খারাপ ভাবতেই পারি, এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা, আপনারও ব্যক্তিগত স্বাধীনতা আছে আমাকে খারাপ বলার বা ভালো বলার, ইউ আর রাইট, ফুললি রাইট। সো একজন মানুষকে ভালো লাগবে এরকম কোনো ব্যাপার না, খারাপ লাগতেই পারে, ঠিক আছে। এবং এটা যত সহজে মেনে নিতে পারবেন ততই ভালো আপনার জন্য, ততই মঙ্গল। তো কথা হচ্ছে, যদি এরকম সেন্টেন্স থাকে, হ্যাড আই রিস, হ্যাড আই বিন, তাহলে বেটার, হ্যাড আই বিন রিস, আই ব্লাঙ্ক, উড হ্যাভ হেল্পড দা পুয়ার, এটা সব জায়গায় আসবে, বিসিএস, ব্যাংক, এনপি, আরসি, প্রাইমারি, ইচ অ্যান্ড এভরিথিং, এই সেন্টেন্স আসবে, ইচ অ্যান্ড এভরিথিং, এভরিহোয়ার, এই সেন্টেন্স আসতে বাধ্য। সবাই অ্যান্সার করবো, অনেকক্ষণ ধরে অ্যান্সার করেন না আপনারা, ভালো লাগতেছে না আমারও, সবাই অ্যান্সার করবো কাইন্ডলি। যারা এখন ক্লাস থেকে চলে যাবে, বিশ্বাস করেন তাদের কি আছে, যেন তাদের বাবু আছে, তাদের বড়ো বাবু নাহলে ছোটো বাবু আছে, তারা টাইম দিতে হবে, হ্যাঁ, কিন্তু এমন একটা সময় আসবে ভাইয়া পিছনে তো এখন টাইম পাবেন না, ট্রাস্ট মি। যারা মনে করেন যে বাবুদের টাইম দিতে চলে যাচ্ছেন, ভালো লাগতেছে না, তাদের এমন একটা সময় আসবে যে টাইম পাবেন না, নিজেকে টাইম দেওয়ার টাইম পাবেন না। সর্বোচ্চ পড়তে দুই বছর প্রথম প্রথম ভাল লাগে, সর্বোচ্চ, এরপরে আর ভাল লাগে না, রশ্মি, এরপরে ভাল লাগবে না, তখন দেয়ালে পিঠ ঠেকে যাবে, নিজেকে পড়াইতে বসাইতে হবে, বুঝতে পারছেন? সো ইউ ডোন্ট মিস এনিথিং, যেখানে যাই হবে তখন সেখানে সেটা করতে পারবেন, খাইতেছেন, ক্লাস দেখেন, যার ক্লাস হোক দেখেন, ইউটিউব দেখেন, বাট পড়াশোনার মধ্যে, কোথাও যাচ্ছেন অডিও ডাউনলোড করে কানে দিয়ে যান, বাট পড়াশোনার মধ্যে থাকেন। ইউ নিড আ জব, আপনার জন্য একটি চাকরি খুবই গুরুত্বপূর্ণ, আপনার পরিবার, দেশ, বন্ধু বান্ধব সবাই আশা করে আছে। সো বিষয়টা হচ্ছে, যেখানে থাকবেন পড়াশোনার মধ্যে থাকবেন, বাবুটবু পরে হবে, হ্যাঁ, পড়াশোনার পরে হবে বাবুটবু, বুঝতে পেরেছেন? আমারও যে না বলে যাবে আমি বুঝে ফেলবো বিষয়টা। সবাই অ্যান্সার করি, সবাই অ্যান্সার করি, এই যে মুনিয়া আমার প্রশংসা করছে, পুরো ক্যারিয়ার এক্সপার্ট গোষ্ঠী শুদ্ধা প্রশংসা করে দিছে, ঠিক আছে, আল্লাহ আপনার ন্যাক হায়াত দান করুক, ন্যাক রিজিক দান করুক। একজন জিজ্ঞেস করছে, স্যার আপনি কি জব করেন? আমি আপাতত আপনাদের পড়াচ্ছি আর হচ্ছে লাইনে আছি, মানে তিনটা বিসিএসের লাইনে আছে, একটা ভাইবা, একটা রিটেল, ভাইবা দিব, রিটেল দেওয়া শেষ, আর একটা হচ্ছে রিটেল সামনে, 44-45-46 একটা লাইনে আছে, স্টেজে আছে। স্যার আমার SMS দেখেন না, এখানে লেখেন যা আমি সব দেখতেছি তো। আপনার কাছে থ্যাংক ইউ কাব্যের শেষ পৃষ্ঠ, থ্যাংক ইউ, এক নাম্বার, এক নাম্বার আনসার, হ্যাঁ সবাই বলছেন। তো আমরা একটা ট্রিক্স মনে রাখবো, শোনেন, একটা কথা মনে রাখবেন, যে বিষয়গুলো সহজ জীবনে, নট অনলি দিস করছেন, যে বিষয়গুলো জীবনে সহজ সে বিষয়গুলোতে তাড়াতাড়ি করা যাবে না, আস্তে ধীরে করতে হবে, উত্তেজিত হওয়া যাবে না, কারণ ওই বিষয়টা যদি আপনি একবার জীবনে শিখতে পারেন, তাহলে আস্তে ধীরে শিখতে পারলে তাহলে আপনার মনে থাকবে, আর আপনি যেটা পারেন ওইটা যদি আয়ত্তে করতে পারেন তাহলে আপনার ধারে পাশে কেউ আসতে পারবে না। ইউ রিমেম্বার দ্যাট, এনি কাইন্ড অফ থিংস, সেটা পড়াশোনা হোক, সেটা মোটিভেশন হোক, সেটা কথা বলার
গ্র্যাভিটি হোক, মানে অনেকেই দেখবেন লিডিং দেয়, কীভাবে লিডিং দেয়, তার কথা বলার গ্র্যাভিটি আছে, পশ্চার আছে, জেস্টার আছে, তাকে মানে। দেখবেন যে অনেকেই দশটা কথার মধ্যে একটা কথা বলে কিন্তু তার কথাটাই থাকে, কেন, সে ফাও কথা বলে না, এই জন্য গ্র্যাভিটি তৈরি করা উচিত। আমি চাচ্ছি যে এই সেন্টেন্স দিয়ে গ্রামারের একটা গ্র্যাভিটি তৈরি করে দিব, যেন এক মার্ক আপনার জীবনে কোনো না কোনো পরীক্ষায় কোশ্চেনে আসে। খেয়াল রাখবেন আমরা কন্ডিশনাল সেন্টেন্স করেছি এবং আপনারা সুন্দর আনসার করেছেন। কন্ডিশনাল সেন্টেন্স এটা চারটা পার্ট আছে, একটা জিরো, আরেকটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, আরেকটা হচ্ছে সেকেন্ড, আরেকটা হচ্ছে থার্ড। আজকে আমার ক্লাস শেষ হওয়ার পরে আপনি কন্ডিশনাল সেন্টেন্স তিনটা চারটা করে ফেলবেন, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। এই চারটা কন্ডিশনাল আমার ক্লাস শেষের পরে আপনি করে ফেলবেন যে কোনো পরীক্ষা আসে। যেমন এটা যদি থাকতো এরকম আপনি কি আনসার করতেন, আই হ্যাড বিন, রিস এর কোনো পাস্ট পার্টিসিপল না, রিস। তো যদি এরকম থাকে আই হ্যাড বিন, এই হ্যাড বিন থাকা মানে সেটা পাস্ট পারফেক্টে আসে। কিসে আছে ভাইয়া? পাস্ট পারফেক্ট মানে পিপিতে আছে। যখন পিপিতে থাকবে তখন আমরা খুঁজবো যে কোথায় শ্যাল সুর উইলুড আছে এবং তারপরে হ্যাব আছে আর তার ভিতরি আছে, কোথায় আছে এটা খুঁজবো আমরা। তাহলে আপনার অপশান কি থাকবে, যে কোথায় মডালের পাস্ট আছে, এরপরে কোথায় হ্যাব বা হ্যাজ আছে, কোথায় তারপরে পিপি আছে। অ্যাডভান্স কথাবার্তা বলতেছি আমি, যারা নিতে পারবেন তারা নিতে পারবেন, না নিতে পারলে বারবার শুনবেন। কথা হচ্ছে কি, যখনই পাস্ট পারফেক্ট থাকবে এবং পরে এরকম চেহারা থাকবে, এরকম সুরত থাকবে, এরকম ক্ষমা, আমার যেমন ক্ষমা দেখতেছেন না, এটাও একটা ক্ষমা, বুঝতে পেরেছেন? ক্ষমা যখনই থাকবে তখন আপনি কি করবেন, দেখবেন মডেলের পাস্ট কোনটা। যেমন এখানে মডেলের পাস্ট উড, এখানে হ্যাট, কোনো মতেই হবে না, এখানে উইড আছে হবেই না, এটা হওয়ার পসিবিলিটি আছে। বাট তারপর খুঁজতে হবে এই পাস্ট থাকার কারণে খুঁজতে হবে কি হ্যাব বা হ্যাজ কোথায় আছে। খুঁজে ফেললেন, এখানে তো নাই তাহলে এটা হচ্ছে না, খুঁজে ফেললেন দেন কি করবেন, পাস্ট পার্টিসিপল করবেন, পারবেন। যেমন হেল্প ফিল্ম, আপনাকে একটা তথ্য জানিয়ে দেই, হিন্দি যত ফিল্ম অ্যাক্টরেজ আছে, শাহরুখ খান, দীপিকা পাডুকান, রণবীর সিং, রণবীর কাপুর থেকে শুরু করে অমিতাভ বচ্চন থেকে যারা, হ্যাঁ অনিল কাপুর, গোপ রাখে যে যারা আছে, দেখবেন সবাই কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করে সেন্টেন্স বলে। তাসমি তাদের লেকচার শুনে দেখবেন এটা খুবই সহজ, এটা খুবই সহজ কন্ডিশনাল সেন্টেন্স মেনে, যে ইফ ইউ এই সেই, হ্যাঁ এরকম কথাবার্তা বলবে, দেখবেন ওরা কয়েকটা ওয়ার্ড নিয়ে জাস্ট চেঞ্জ করবে, এছাড়া কিচ্ছু না। কারণ এটা পৃথিবীর একমাত্র সব থেকে সহজ স্ট্রাকচার, কারণ শাহরুখ খান তো পড়ালেখা করে নেই, সে ইংলিশ বলে কেমনে, সে কন্ডিশনাল শিখছে, কয়েকটা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট শিখছে আর কিছু ওয়ার্ড শিখছে, সে দেদার্স ইংলিশ বলতেছে, আপনিও ইংলিশ বলতে পারবেন যদি কন্ডিশনালটা ভালো মতো বুঝতে পারবেন। আজকের পরে চারটা শেষ করবেন, কে কে করবেন কথা দেন তো। আমরা কি বিডি জরিনা লাভ স্টম্পা করব, বিডি জরিনা লাভ স্টম্পা কি লিখবো আমরা? আপনারা অনুমতি দিলে আমি লিখবো, লেখা শুরু করব। তাহলে হচ্ছে এই যে কয়জন লিখছে দেখছেন, ভাল লাগে? আপনি সামনে আসেন, সামনে থাকার সময় আপনাকে সবসময় একজন যদি মোবাইল চাপ্তর থাকে আপনার সাথে কেউ কথা বলে তাহলে তার কথা বলে ইন্টারেস্ট থাকবে, আপনাকে তো হ্যাঁ অথবা না বলতে হবে। আমাকে খারাপ লাগলে আপনি ডিরেক্ট বলেন, স্যার আপনার ক্লাস ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে, আই উইল চেঞ্জ মাই সেলফ, আমি চেঞ্জ করে ফেলবো আমাকে, ঠিক আছে? আপনার খারাপ লাগলে বলবেন, 100% বলবেন। এইখানে আমি সবার কাছে ভালোই আসেন এটা মাথায় রাখতে হবে, কারো বলুন। এখন বিডি জোনা লাস্ট কোন পাবে আপনাদের, একজন বলছে স্যার লিখে ফেলেন, আচ্ছা ফেলে দেবো না, রেখে দেবো কাছে, লিখে লেখা লেখা ফেলে দেওয়া যাবে না, এই ফেলে দেওয়া নিয়ে গল্প আছে বলবো না, দাঁড়ান। আপনাদের কোনো সমস্যা হচ্ছে না তো? আপনারা কতক্ষণ আছেন বলেন তো, মানে আমার সাথে কতক্ষণ আছেন আপনারা?
কন্যা দেখতে গেছে, কন্যারে বলছে তোর নাম কি? মেয়ে অনেক দেখতে সুন্দর, মেয়ে দেখতে অনেক সুন্দর, বাংলাদেশি একটা মেয়ে তাকে দেখতে গেছে, দেখতে গেলার পরে বলছে তোর নাম কি? তো বলতেছে যে আমার নাম জরিনা। আমি তো জরিনাকে দেখার পরে বলছে আমি তো ভালোবাসতাম কাকে? টম্পা। আমি ভালোবাসতাম টম্পাকে, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। হ্যাঁ, যে কথা আছে না যে তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না, ঠিক ঘটনা এরকম যে বাংলাদেশে একটা মেয়ে দেখতে গেছে সবাই মিলে, মানে তার পরিবার মিলে, তারপরে দেখছে কাকে? জরিনাকে। আর এদিক থেকে জরিনাকে দেখার পরে যে বাংলাদেশি ছেলেটা ছিল সে বলছে আমি টুম্পাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কিন্তু তুমি চাইলে আমার সাথে বিয়ে করতে পারো, ওরকমই আর কি। এখন আমি যে কথাগুলো লিখলাম এদের পরে, এদের পরে কি বসবে? এদের পরে ওয়াব বসবে। আজকে মুখস্থ করে ফেলবেন, এদের পরে কি বসবে? ওয়াব বসবে এবং পরীক্ষায় আসবে, এবং শিক্ষক নিবন্ধন থেকে শুরু করে যে কোনো পরীক্ষা আসবে, যে কোনো পরীক্ষায় আসবে, এটা আমার অ্যানালাইসিস। মিলাই নিয়েন, ভালো যে মিলাই নিয়েন, আমি যা যা বলবো যেখান থেকে বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কমন আসবে, ঠিক আছে? সো এটা আমার রিসার্চের ওয়ার্ক। হ্যাঁ, আমি শুধুমাত্র বলেই দিলাম, রিসার্চ করে বের করলাম যে সেটা হবে না। আসেন, বঞ্চিত করা। আরেকটা হতে পারে যে বুস্ট, বি ডবল এস টি, বুস্ট অফ, তাহলে বি চলে গেল, এরপর আসবে ডি, আসবে ডিসপায়ার। এবং এগুলো পরীক্ষায় আসছে বলে আমি এখান থেকে লিখে দিচ্ছি। আরেকটা হচ্ছে ডিভয়েড, ডিই ভি ও আই ডি, ডিভয়েড অফ, এটা গেল হচ্ছে বিডি। এরপর লিখবো আমরা এখানে জরিনা। যারা কথার সাথে সাথে লিখতে পারবেন না তারা একটু পরে লিখেন, টেনশন নাই, রেখে দিব। জেলাস অফ মানে হিংসা পরায়ণ, জে ই এ এল ও ইউএস, জেলাস অফ মানে কি? ঈর্ষান্বিত হওয়া, হিংসা পরায়ণ। তারপর হচ্ছে অবলিভিয়াস, ওতে হচ্ছে অবলিভিয়াস অফ। আর হচ্ছে রিপেন্ট, রিপেন্ট অফ, বি ডি জো রি আর আই। ইগনোরেন্ট অফ, ও রব অফ লিখতে পারি আমরা, রব অফ মানে হচ্ছে সম্পদ যেটাকে বলা হয়, রব অফ। আর আই তে হচ্ছে ইগনোরেন্ট অফ। আরেকটা হয় সেটা হচ্ছে ইনক্যাপাবল, ইন সি এ পি এ বি এল, ইনক্যাপাবল অফ। আচ্ছা, তারপর হচ্ছে এল তে হচ্ছে ইন নিড অফ, ইন নিড অফ মানে হচ্ছে প্রয়োজনে। আরেকটা আছে সেটা হচ্ছে বি ডি জরিনা, এটা এখানে লিখে দিই কেন? এটা হচ্ছে লিখতে পারবে অ্যাকিউজ, ও এটা একটু বেশি করে লেখা লাগবে, আমরা এখানে লিখি এটা। এ হচ্ছে অ্যাডমিট অফ, তারপর লিখতে পারবেন অ্যাকিউজ অফ, আরেকটা হচ্ছে অ্যাশেম অফ, লজ্জা পাওয়া, লজ্জা অ্যাশেম অফ। সবাই লিখে ফেলেন, লিখে আমাকে ডান লিখেন যে লেখা শেষ আপনার। আপনারা এত তাড়াতাড়ি লিখে ফেলেন নাকি লিখতেছেন না? ব্রেভড অফ মানে বঞ্চিত, বুস্ট অফ নিজের ইয়ে করা, ডিফেয়ার অফ, ডিসপেয়ার অফ, হ্যাঁ, ডিভাইড অফ, জরিনা, জেলাস অফ, অবলিভিয়াস অফ, রিপেন্ট অফ, রব অফ, রব অফ মানে সম্পদ, ইগনোরেন্ট অফ অবজ্ঞা করা, ইনক্যাপাবল অফ, ইন নিড অফ প্রয়োজনে, অ্যাডমিট অফ, তারপরে অ্যাকিউজড অফ, তারপরে অ্যাশেমড অফ। আপনারা দেখি তো জাহাজ, একজন একজন এই স্টুডেন্ট কবে যাচ্ছেন,
এরপরে অনেকে রাতে ঘুমাইতে যাবে, এই লাভস আর টুম্পা দিয়ে শেষ করে দিব আজকে। আমি যত গুড় তত মিঠা লাভস, লাভস এল এল তো হচ্ছে ল্যাক অফ, ল্যাক অফ মানে অভাব, ও ওতে হচ্ছে ও ভি ই এস, এসতে বলতে পারেন স্যানগুইন, স্যান জি ইউ আই এন, স্যানগুইন অফ, এদের পরে সব অফ হবে, এদের অফ লিখবো না, এনভিএস অফ, ই এন ভি আই ও ইউ এস, এনভিএস অফ, তারপর ভিতি বলতে পারেন ভেইন অফ, ভেইন অফ, তারপর বলতে পারেন অবজারভেন্ট, ও বি এস সি আর ভি এন টি, অবজারভেন্ট অফ, এই যে এখানে একটা ব্র্যাকেট করে দিলাম, এইবার জাস্ট টম্পা লিখলেই হয়ে যাবে, আপনারা অনেক ব্যস্ত আমি অনেক ব্যস্ত, টম্পা টি ও এম পি এ, টলারেন্ট টি ও এল ই আর এন টি, টলারেন্ট অফ, তারপর লিখবেন অবলিভিয়াস অফ, আবার এখান থেকে রিপিট হবে, অবসিকিউর অফ লিখতে হবে, ওপিএস সি ইউ আর, অবসিকিউর অফ লিখতে পারেন কোনো সমস্যা নাই, তারপর হচ্ছে মাইন্ডফুল অফ, মাইন্ডফুল অফ, এরপর লিখতে পারেন হচ্ছে প্রাউড অফ, এরপর লিখতে পারেন অ্যাভাইল অফ, এ ভি এ এল, অ্যাভাইল অফ, তারপর অ্যাকুইট অফ লিখতে পারেন, অ্যাকুইট অফ, লেখা শেষ হয়ে গেলে ডান লিখবেন, হাবি বা কি কইছে শুনছেন আপনারা, আচ্ছা একটা পরীক্ষায় সাপোজ 378টা পোস্ট আছে, পরীক্ষাটা হচ্ছে সিজি, একটা পরীক্ষা গুলো হয়, এখন বাংলাদেশে এটার অ্যাপ্লিকেন্ট আছে মিনিমাম 12 লাখ, মানে 12 লাখের মতো সাপোজ অ্যাপ্লাই করছে, ভালো করে শুনেন কথাটা, লেখা শেষ মেবি আমি একটু সরে দাঁড়াচ্ছি এ পাশে দেখার জন্য, তো এই 12 লাখে কি পরীক্ষা টিকবে, টিকবে না, কতজনকে নিবে, 378 জনকে নিবে, প্লাস মাইনাস হয়ে প্যানেল থেকে আরো 10-12 জন হইতে পারে, মামা খালু চস্তু নেপুটিজম যে কোনোভাবে হইতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যেমন ক্লাসে ছিল 100 জন, তারপর আসলো 80 জন, তারপর আসলো 60 জন, আবার বাড়তেছে কমতেছে, তো বিষয়টা হচ্ছে যারা খিস খায় বসে থাকতে পারবে, শুধু আমার ক্লাসে না টেবিলেও খিস খায় বসে থাকতে পারবে, ট্রাস্ট মি টেবিলে সারা পড়া হবে না, খাটে হুতি বসিয়ে মানে হুতি হুতি পড়া হবে না, খাতি খাতি পড়া হবে না, খাতি তাতি নাতি বেলা গেল কথা আছে না, এভাবে পড়া হবে না, টেবিলে বসতে হবে, অবশ্যই টেবিলে বসতে হবে, এবং খিস খেয়ে বসে থাকতে হবে, আমার কথা বুঝতে পারছেন, আমি একটু অকথ্য ভাষায় কথাবার্তা বলছি কিন্তু অপ্রিয় সত্য, এগুলো কি অপ্রিয় সত্য, মানে যারা রিয়েল তারা শেষ পর্যন্ত থাকে, কথা হচ্ছে কি যারা রিয়েল মানে যারা রিয়েল পড়াশোনা করে, শুধু আমার ক্লাসে না সব জায়গায় দেখবেন আস্তে আস্তে কমে যাবে, কারণ এরা হচ্ছে 12 ইমাম ধারণকারী, আসবে যাবে আসবে যাবে এরকম, স্যার তো আমাকে দেখতে পাচ্ছে না, বাট বিষয়টা অনুভবের, বিষয়টা কি অনুভবের, নেশন নেভার ডিড বিট দ্যাটস ওভার ফ্লো, মানে প্রকৃতি কোনোদিন বেইমানি করে না, ঠিক আছে, তো কথা হচ্ছে যে আমার কথাবার্তা কি খুব খারাপ লাগতেছে, তো লাগতেছে দোয়া করে কখনো চাকরি হয় না, কারো কাছে দোয়া নেবেন না, পরিশ্রমের উপর ডিপেন্ড করে, হ্যাঁ এইসব কিছু কিছু কুসংস্কার ভুল ধারণা ব্রান্ডি থেকে বের হবেন, দোয়া দিয়ে কোনোদিন চাকরি হয় না, পরিশ্রমের উপরে চাকরি হয়, আর উপর থেকে আল্লাহ মানে আপনার সবসময় প্রস্তুত থাকতে হবে 100%, কখন দিবে আপনার আল্লাহ কিংবা কখন দিবে আপনার ঈশ্বর গড সৃষ্টিকর্তা সেটা ডিপেন্ড করে, যখনই দিবে তখনই কক করে ধরে ফেলতে হবে, আমার কথা বুঝতে পেরেছেন, কথা হচ্ছে এরকম যে আমার কথা খুবই খারাপ যেত, পড়াশোনা যেত ভালো ভালো লাগতে পারে, আবার খারাপও লাগতে পারে, তো কথা হচ্ছে আমি একটা সামারাইজ করি, আমি প্রথম করিয়েছি হচ্ছে প্রাপজিশন করিয়েছি, তারপর হচ্ছে আপনার রাইট কন্ডিশনাল সেন্টেন্স করিয়েছি, আর যেন কি করাইলাম আমি একটা, আর হচ্ছে ভার্বের চ্যাপ্টার করাইলাম একটা ছোট্ট করে, তো কথা হচ্ছে যে আমি 3টা বিষয় করাইছি, আমি 12টা করাইনি, আমি 100 প্রশ্ন করাইনি, আমি 3টা করাইছি, এই 3 জায়গা ভালো করে
ক্লিয়ার করবেন, আমি পরবর্তী দিনে আসবো, কোশ্চেন দিব, আনসার করবেন। আমার কথা বুঝতে পেরেছেন? এই তিনটা জায়গা ক্লিয়ার করলে দেখবেন যে তিন নাম্বার পরীক্ষায় যে কোনো জায়গায় যে তিন নাম্বার দুই নাম্বার পাবেন। কথা বুঝতে পেরেছেন? ভার এই যে আসে, তারপর এই যে কন্ডিশনাল সেন্টেন্স আসে, প্রাপোজিশন আসে, এইগুলো ভালো করে একটা একটা ধরে ধরে ক্লিয়ার করবেন, তাহলে দেখবেন আপনি ভালো করতেছেন। স্যার আপনার তো কথা ভালো লাগে, বুঝি নাই হচ্ছে কথা কি বললেন। ল্যাক অফ অবজারভেন্স দা ভেন অফ, জি জি জি। তো সবাই ভালো থাকবেন, এই পর্যন্ত আমার জন্য দোয়া রাখবেন, পরবর্তীতে আপনাদের সাথে যেন সুস্থ শরীরে আসতে পারি, এই পর্যন্তই। আর যারা বাবুদের কাছে যাবেন তারা এখন যাইতে পারেন বিনা পারমিশনে, ঠিক আছে? অনেকেই অপেক্ষা করতেছে, স্বাভাবিক খুবই, আর 12টা বেজে গেছে। সবাই ভালো থাকবেন, নিশ্চিত রাতের বেশিটি স্বভাবে। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড নাইট, স্লিপ টাইট, টিল দেন। সবাই ভালো থাকবেন। কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে আপনি করতে পারেন, দুই মিনিট টাইম দিব, এনি কাইন্ড অফ কোয়েশ্চেন, যে কোনো কোয়েশ্চেন করতে পারেন। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন, এই পর্যন্তই। শিক্ষক নিবন্ধনে এই তিনটা পাঠ কিন্তু শেষ করতে হবে, এই তিনটা পাঠ শেষ করতে হবে। থ্যাংক বসে না, থ্যাংকস বসে, সাথে একটা এস বসে, কারণ থ্যাংকস হচ্ছে একটা স্ট্যাটিভ ভার্ব। লুক, থ্যাংক, এগুলো হচ্ছে কি? দর্শন, যেগুলো অপরের দ্বারা অনুভূতি ক্রিয়েট করে। থ্যাংক, লুক, এই শাহানুসার পড়াই। ও ও, ইংরেজির 15তম অক্ষর। ও সুন্দর মেয়েটা, 15তম অক্ষর, 15 বছর বয়সে মেয়েটা কি দেখতে সুন্দর, পড়ায় না স্যার আপনাদের? তো বিষয়টা এরকম যে যেগুলোর প্রতি অনুভূতি ক্রিয়েট হয়, হ্যাঁ, এই যে আমাকে থ্যাংক ইউ দিলেন, অনুভূতি ক্রিয়েট হচ্ছে, যেগুলো অনুভূতি ক্রিয়েট হয় সেগুলো স্ট্যাটিভ ভার্ব। এগুলোর সাথে কি হয়? আইএনজি হয় না, শব্দের প্রথমে থাকলে আইএনজি হয় না, এস দিয়ে শুরু হয়, মনে রাখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে তিনটার কথা বললাম, বাবু নেই, বাবু খুঁজবেন এখন, আমার ফেসবুকের মধ্যে ভিডিও আছে বাবু কেমনে পাইতে হয়, হাউ টু মেক ডিফারেন্ট কান্ট্রিজ ফ্রেন্ড, আমার ফেসবুকে গেলেই খুঁজে পাবেন। ফিল্টার মেরে দিবেন, জায়গার নাম মেরে দেবেন, বিদেশি, এই যে মালয়েশিয়ান, ইন্ডিয়ান, ফ্রি ফাইন, কত মেয়ে নিয়ে আসতে স্যার, আপনি কি করতেছেন বসে বসে? হাবিবা লিখছে সব মুড অফ, ঠিক আছে, মুড অন করেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।